রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে শিগগিরই নতুন 4000 বাস নামবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইয়েদ খোকন। পাঁচ কোম্পানির অধীনে নির্দিষ্ট রুট অনুযায়ী চলবে এসব গণপরিবহন। দুপুরে রাজধানীর নাজিরা বাজার মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল দখলের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাহবুব আজমি রিপোর্ট। রাজধানীর নাজিরাবাজার মাঠে জনতার মুখোমুখি মেয়র শীর্ষক জবাবদিহিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। অনুষ্ঠানে নগরের উন্নয়নের পরিকল্পনা, সমস্যা ও এর করণীয় সহ বিভিন্ন দিক তুলে ধরেন দক্ষিণের মেয়র। এ সময় রাজধানীর প্রধান সমস্যা যানজট উল্লেখ করে সাইয়েদ খোকন জানান, শুষ্ক মৌসুমে সব রাস্তাঘাট সংস্কার করা হবে। এছাড়া গণপরিবহনে নৈরাজ্য বন্ধে শিগগিরই পাঁচটি কোম্পানির অধীনে নতুন 4000 বাস সংযোজন করা হবে। আমাদের উত্তরের মেয়র অসুস্থ হয়ে পড়েছেন, উনি গণপরিবহনে যাতে শৃঙ্খলা ফিরে আসে তার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই 4000 বাস পাঁচটি কোম্পানি আওতায় এনে গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করবার জন্য যে উদ্যোগ ছিল সেটাকে আবার আমরা পুনরায় উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। রাজধানীর জলাবদ্ধতার প্রশ্নে মেয়র বলেন, খাল দখলের কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, খাল দখলের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান দক্ষিণের মেয়র। খাল যদি বন্ধ থাকে, ড্রেন যদি বন্ধ থাকে, ওটাকে যদি দখল করে, আমি যতই এটা পরিষ্কার করি পানি যাবে না। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, আমরা এই অবৈধ দখল মুক্ত করব। এছাড়া নগরীর উন্নয়নে একমুখী সড়ক নির্মাণ সহ নানা পরিকল্পনার কথাও জানান সাইয়েদ খোকন। এলাকার পরিবেশ নষ্ট। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।